আমি তো সুদের কারবার করি না, কিন্তু আপনি একটু সুস্থ মস্তিষ্কে যদি ভেবে রাখেন তাহলে দেখবেন আপনার বাড়িতে বিভিন্ন রকম করে সুদ ঢুকে আছে। আমরা যে দেশে বাস করছি ভারতবর্ষে, ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমটাই তো টোটালি সুদের উপরে চলে। আপনি আমি সকলেই ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত আছি, সেখান থেকে যে কারবার চলে কারবারটা সুদ। আমাদের এই দেশে বিভিন্ন রকমের পলিসি গুলো রয়েছে, সে LIC বলেন আর অন্য যে যা যা কিছুই বলেন, ওগুলা কিন্তু পরোক্ষ সুদ। আমরা এইরকম করে কত রকম ভাবে যে আমাদের মধ্যে সুদকে আমরা ঢুকিয়ে নিচ্ছি এবং সেগুলাকে আমরা উপলব্ধি করতে পারছি না যে এগুলো আমাদের জন্য সুদ, এগুলো আমাদের জন্য হারাম। দুনিয়ার বুকে ওই হারাম গুলিকে না মানার কারণে আল্লাহ সেদিন যেটা আজকে আপনার কাছে হালাল ছিল সেটাও আপনার জন্য হারাম করে দেবেন, সেটা আপনি খেতে পাবেন না। দুনিয়াতে যেগুলা আপনার জন্য যে খাদ্য বস্তুগুলা বৈধ ছিল সেদিন কিয়ামতের ময়দানে সেগুলাই আল্লাহ আপনার জন্য অবৈধ করে দেবেন। দুনিয়াতে যেগুলো আপনি অখাদ্য মনে করতেন, কুখাদ্য মনে করতেন, যেটা দেখলে আপনি নাক সিলকাতেন, কিয়ামতের দিনে জাহান্নামে ফেলে দেওয়ার পর আল্লাহ সেইগুলাকে আপনার জন্য খাবারে পরিণত করে দেবেন। গরম রক্ত পুঁজ এগুলাকে আমরা খাবার বস্তু, খাদ্য বস্তু হিসাবে গ্রহণ করি না। সেদিন কিন্তু জাহান্নামীদেরকে খাদ্য হিসাবে ওইগুলাই দেওয়া হবে। আর যেগুলা ভালো খাবার, যেগুলাকে আমরা পছন্দ করে খাই, যেগুলো আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন, সেই বৈধ খাবার যখন আপনি জান্নাতের কাছে চাইতে যাবেন তখন সেটা হারাম, আল্লাহ ওটা আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে। তো সেই সুদ সম্পর্কে আল্লাহ সূরা বাকারার মধ্যে 275 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল লাযী ওরা অন্য কোন কিছু নয়, ওরা হলো এক ধরনের পাগল। আল্লাহ ওই সুদখোরদেরকে এক ধরনের পাগল বলছেন, সেই পাগলটা অন্য পাগল নয়, ইল্লা কামা ইয়াকুমুল লাযী খাতায়াতাখাব্বাতুহু শায়তান, যাদেরকে শয়তান তাদেরকে গ্রাস করে নিয়েছে, শয়তানের গ্রাসে পড়ে থাকা এক ধরনের পাগল। পাগল দুনিয়ার বুকে পাগল পাগল আমরা তাকে বলি যার কোনো সাধারণ বোধ শক্তি থাকে না, যে ন্যায় অন্যায় ঠিক ভুলকে কিছু বুঝতে পারে না, তাকে আমরা পাগল বলি। কিন্তু আল্লাহ এখানে বলছেন যারা সুদ ভক্ষণ করে পৃথিবীতে বিভিন্ন রকমের পরিকল্পনা করে সুদ ভক্ষণ করে, ওই সুদ ভক্ষণকারীরা হলো এক ধরনের পাগল। কেমন পাগল? না, ওরা হলো শয়তানের খপ্পরে পড়া এক ধরনের পাগল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামা বাইউ মিসলুর রিবা, কারণ হচ্ছে ওরা যখন ওই খাবার গুলাকে খায়, সুদ গুলাকে খায়, তখন ওরা যুক্তি কিছু পেশ করে। যুক্তিটা কি? না, কলু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ওরা বলে যে এখানে তো কেনা বেচা চলে। বাইউ বাই ইংরেজিতে একটা শব্দ আছে, বিইউ বাই বাই মানে হচ্ছে কেনা, সেল মানে বিক্রি করা, এখানে বাইউ সেলিং এন্ড বাই। দুনিয়াতে মানুষ যে কেনা বেচা করে ওই কেনা বেচাটা হলো মিসলুর রেবা, এটাও তো এক ধরনের সুদ। যারা সুদ খায় এরা যুক্তি দেখায় এরকম করে, আল্লাহ ভেঙে বলে দিচ্ছেন। দুনিয়ার বুকে যারা সুদ খায় এরা তার জমি জায়গা অনেক কিছু বিক্রি করে দিয়ে ফিক্সড ডিপোজিটে কিছু টাকা রেখে দিল, সেই টাকাটা রেখে দেওয়ার পরে 10 লক্ষ টাকা যদি রেখে দিই মাসে আমার 10,000 টাকা যে ইন্টারেস্ট আসবে সেখান থেকে আমার দিব্যি সংসার চলে যাবে, 10 লক্ষ টাকা তোমার থেকেই গেল, হাত দিতে হলো না। এইরকম করে বহুজনা সংসার চালায়। এরা যুক্তি দেখায় যে যখন কোনো মানুষ ব্যবসা করে, কেনা বেচা করে, তখন তো সে এক দামে কেনে আর এক দামে বিক্রি করে, তার থেকে লভ্যাংশ পায়। আমি তো সেই টাকাটা ব্যাংকে দিয়েছি, ব্যাংক তো আমার টাকা থেকে ব্যবসা করছে এবং সেই ব্যবসা থেকে লভ্যাংশ হিসাবে আপনাকে দিচ্ছে। আপনার মনে রাখা উচিত ব্যবসায় লাভ আছে লোকসানও আছে, শুধু লাভটা নেবো লোকসান নেবো তা হবে না। শেয়ার মার্কেটে যেগুলো চলে, কিছুদিন আগে একটা ওই রকম পলিসি উঠেছিল, পলিসিটা যখন বোঝাতে আসছিল ঠিক ওই রকম করে বলেছিল এটা একটা ব্যবসা, এই ব্যবসার লভ্যাংশ থেকে আপনাকে দাও, এবং বহু মৌলভী সাহেব ঢুকিয়ে দিয়েছিল। অনেক মৌলভী সাহেব এসে ওই
পলিসিটাকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছিল, এটা আমাদের জন্য করা যাবে, কিন্তু ওটাও অবৈধ, ওটা করা যাবে না। কারণ যে ব্যবসায় লাভ লোকসান দুটোই থাকে, সেটা ব্যবসা, শুধু লাভটা নেবো লোকসানটা নেবো গোটা ব্যবসা নাই। তো দুনিয়ার মানুষ এরকম করে যারা সুদ খায়, তারা কিন্তু বলে যে ইন্নামাল বাইউ মিসলু রিবা ওয়া আহাল্লালাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, কিন্তু আল্লাহ সেটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন আর সুদকে আমাদের জন্য অবৈধ করেছেন, সুতরাং এটা আমরা মানি না। এই যে কোরআন, কোরআনের যে আয়াত, এই আয়াতটাকে মানুষ তার নিজের যুক্তি দেখিয়ে নিজের একটা কিছু মানে নিজের মন গড়া কিছু একটা ফতোয়া দেখিয়ে সে নিজের সুদটাকে হালাল করে নিল, যেটা আল্লাহ করেছেন হারাম সেটাকে সে নিজে করে নিল হালাল। এই যে সুদ, সেই সুদ খাওয়ার কারণে ফামান জাআহু মাইযাতুম মির রাব্বিহি ফানতাহা, যারা এই রকম করে সুদ খায় তাদের জন্য আল্লাহ বলছেন এরপরে জাআহু মাই মাউইযাতুম মির রাব্বিহি ফানতাহা, যখন আল্লাহর স্পষ্ট সুস্পষ্ট আয়াত যখন তাদের কাছে অবতীর্ণ হলো, তখন যদি তারা সেটাকে ফান্তাহু ছেড়ে দেয়, আগে আমি যা করেছি জানি না, এক সময় আমাদের কাছে মদ হারাম ছিল না, এক সময় ওই রকম করে সলাত আমাদের কাছে এইভাবে ফরজ ছিল না, এক সময় সুদ ওই রকম করে আমাদের কাছে অবৈধ ছিল না। তো যখন একটা একটা করে কোরআনের এই সমস্ত আয়াতগুলো অবতীর্ণ হলো, মানুষকে যখন বলা হলো, বলার পরে যদি কোনো মানুষ সেটাকে ছেড়ে দিল, ত্যাগ করে দিল, তাদের জন্য আল্লাহ বলছেন মাউইদা তুমির রাব্বিহি ফানতাহা, যখন সুস্পষ্ট আয়াত তাদের কাছে এলো সুদ তোমাদের জন্য হারাম, তখন অনেক মানুষ আছে সেগুলাকে ফানতাহা ছেড়ে দিল। ফালাহু মা সালাফা, যদি তারা কেউ ওই রকম করে ছেড়ে দেয়, তাহলে তাদের পূর্বে অতীতে তারা যা করেছে সেই বিচারটা আল্লাহ করবেন, তার মানে তারা যে খালাস হয়ে গেল এটা পরিষ্কার করে বলা হয়নি। আল্লাহ যদি ভালো বোঝেন তাকে ছেড়ে দিতে পারেন। যারা অতীতে এরকম সুদের কারবার করত, অত তারপরে স্পষ্ট ভাবে কোরআনের আয়াত নাযিল হলো সুদ তোমাদের জন্য হারাম, এই হারাম শব্দটা আসার পরে, হারামটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে অনেক মানুষ সেটাকে ছেড়ে দিল, ত্যাগ করে দিল, সেই ত্যাগ করে দেওয়ার কারণে তাদের ফয়সালাটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া হলো। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং আল্লাহ তাদের সেই ব্যাপারে আমিনত্ব করবেন, বিচার ফয়সালা আল্লাহ করবেন। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, কিন্তু যাদের কাছে এই সুস্পষ্ট আয়াত আসার পরেও যারা সেটাকে ত্যাগ করলো না, প্রত্যাখ্যান করলো না, পুনরাবৃত্তি করলো, আমরা আগে যা করছিলাম এখন তাই করব, তার মানে আগে যেভাবে সুদ কাটছিলাম এখন নতুন করে পরিকল্পনা মাফিক খাবো, এই রকম করে কোন মানুষ যদি আদা ফাউলাইকা আসহাবুন নারি ফিহা খালিদুন, আল্লাহ বলছেন তাহলে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, এবং ফিহা খালিদুন, ওখানে তারা চিরকাল থাকবে, সেখানে তারা চিরদিনের মতো ওইখানটাই বন্দী হয়ে থাকবে জাহান্নামে। এই যে সুদখোর, এই সুদখোরদের ঠিকানা হলো জাহান্নাম, পরিষ্কার করে কোরআনের আয়াত বলছে জাহান্নাম। মানুষ জাহান্নামে যাবে অনেক কারণে, তার মধ্যে একটা কারণ হলো সুদ। সুদের কারবার যদি কারোর থাকে, তৎক্ষণাৎ ইমিডিয়েট সঙ্গে সঙ্গে আপনি সেটাকে প্রত্যাখ্যান করুন, তা না হলে সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম। পরিষ্কার কোরআন আল্লাহ এই কথাটাই বললেন।